আজকে আমি আপনাদের জন্য একটি ডেলিশিয়াস রেসিপি নিয়ে চলে এসেছি। জন্মদিনের স্পেশাল পায়েশ বা অনুষ্ঠান বাড়ির স্পেশাল পায়েশ। চলুন জন্মদিনের স্পেশাল পায়েশের জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, সঙ্গে 25 গ্রাম বাটার। আমি গোবিন্দভোগ চালের সঙ্গে বাটারটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে চালটা খুবই সফট হয়ে যাবে এবং পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। 750 ml থেকে 1 লিটারের মাঝে দুধ, 4 থেকে 5টি তেজপাতা, 10 টুকরো কাজুকে আমি মাঝখান থেকে আবারও টুকরো করে নিয়েছি, 5 থেকে 6টি এলাচ, 6 থেকে 7টি কেশর, কিশমিশ 10 থেকে 15টি। মিষ্টির জন্য আমি এখানে নকুলদানা এবং বাতাসা 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি বা গুড় দিয়েও করতে পারেন। আর সঙ্গে আমি 1 চিমটে মতো নুন দিয়ে দেব মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। উপরে আমি গার্নিশ করব কন্ডেন্স মিল্ক দিয়ে। এখানে আপনারা আমুল দুধ দিয়েও করতে পারেন, আপনাদের কাছে না থাকলে না করবেন। এবার আমি গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। 10 থেকে 15 মিনিট মতো আমি দুধটাকে জ্বালিয়ে নেব। দেখুন দুধটা 2 থেকে 3 বার ভালোভাবে খুব সুন্দর উতলে উঠেছিল। এবার আমি বাটার দিয়ে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটাকে আস্তে আস্তে এর ভেতরে ঢেলে দিচ্ছি। এবার একটু আমি নেড়ে চেড়ে নেব। ভালোভাবে চালটাকে একটু দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। চালটা সেদ্ধ হওয়া অবধি আমি লো ফ্লেমে রেখে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে চালটা সেদ্ধ করে নেব। এবার আমি পরিষ্কার করে ধুয়ে রাখা তেজপাতা কটি দিয়ে দিচ্ছি। গন্ধটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তেজপাতার গন্ধ ভালোভাবে গোবিন্দভোগ চাল এবং দুধে মিশে গেছে। এবার আমি তেজপাতাগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আপনারা ঠিক এইভাবে তুলে নেবেন, একটু গরম দেখে তুলবেন। এবার আমি দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কি না। চালটা সেদ্ধ হয়ে গেলে আমি মিষ্টিটা অ্যাড করব। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ না হওয়া অবধি মিষ্টিটা দেবেন না, তাহলে চালটা শক্ত থাকবে আর সেদ্ধ হবে না। এবার আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিষ্টিটাকে চাল দুধে মিশিয়ে দিতে হবে। মিষ্টিটা চালের সঙ্গে আর দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেলে বাকি আমি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমি কাজু কিশমিশ আর কেশরটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। দুধ চালের সঙ্গে মিষ্টির সঙ্গে মিশে যাবে। দেখুন এবার এলাইচি পাউডারটা ওপর থেকে অ্যাড করব। আমি এলাইচিগুলোকে ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোটা এলাইচিও দিতে পারেন। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। একটু গাঢ় ভাব হয়ে এলে ওপর থেকে কন্ডেন্স মিল্কটা আমি দিয়ে দেব। দেখুন আমার পায়েসটা এবার হয়ে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন বা হালকা করতে পারেন। আমি পায়েসটাকে মিডিয়াম রাখবো, খুব বেশি ঘনও করবো না, খুব বেশি হালকাও রাখবো না। দেখুন পায়েসটা হয়ে এসেছে। বাতাসা এবং নকুলদানা দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর এসেছে।
আপনারা একবার বাড়িতে ট্রাই করুন বাতাসা এবং নকুলদানা দিয়ে পায়েস করে খাবার, খুব সুস্বাদু। দেখুন আমার পায়েসটা রেডি হয়ে গেছে, এবার আমি পায়েসটিকে পরিবেশন করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার জন্মদিনের বা অনুষ্ঠান বাড়ির স্পেশাল পায়েস। আমি ওপরে একটু কাজু কিশমিস আর কন্ডেন্স মিল্ক দিয়ে গার্নিশ করেছি। আপনারা এখানে চাইলে পেস্তাকুচি দিয়েও করতে পারেন। আপনারা যদি মনে করেন পায়েসটাকে একটু সুগন্ধি বানাবেন, তাহলে যে কোনো ধরনের সুগন্ধি এসেন্স আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে দিইনি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এই রকম রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।